টু শেডস অফ লাইফ ব্লগস এন্টারটেইনমেন্ট। একটা নতুন ব্লগ এখন থেকে শুরু করছি, বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে দুপুরবেলা। এখন দেখো আমি একটা ব্লগ এন্ড করলাম আর এখন সেকেন্ড ব্লগটা স্টার্ট করলাম। মায়েরা লাঞ্চ করছে আর এত বৃষ্টি পড়ছে কন্টিনিউয়াসলি, আর আমি এখনও চান করিনি। আমি একটা অ্যাকচুয়ালি পার্সেল আসার কথা, তো তার জন্য ওয়েট করছি। দরজা খুলবো, দেন তারপরেই যাব চান করতে। মায়েরার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বৃষ্টিও এত পড়ছে যে গেটে তো ঢুকে গেছে কিন্তু উনি এখনও বাড়িতে আসতে পারেনি ঘরে, তো ওই জন্যই আমি ওয়েট করছি যে আসবে, তো তাহলে একেবারে রিসিভ করে নেব। বৃষ্টির আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, আর অনেক মেঘও বজ্র, কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। আর লাস্ট একদিন লাস্ট আরেকবার আগের উইকে থার্সডে, হ্যাঁ থার্সডে বৃষ্টি পড়ছিলো কন্টিনিউয়াসলি। পাপারা এসেছিলো আর বাস আটকে পড়েছিলো, তো মজা এসেছিলো। দুদিন পাপারা থেকেছিলো বাট ব্লগ আর বানানো হয়নি, বাট আমার মানে খুবই ভালো লেগেছিলো। পাপারা থার্সডে আটকা পড়েছিলো, তো ফ্রাইডে আর স্যাটারডে কারণ পাপাদের বাড়ির সামনে জল জমে গেছিলো, গাড়ি ঢুকতো না, ট্রাই করেছিলো কিন্তু আবার ফেরত আসতে হয়েছিলো, তো ওই জন্য দুদিন এখানে থেকেছিলো। আমাদের সবারই মজা হয়েছিলো, এত মজার চোটে আমরা মানে ভুলেই গেছি যে ব্লগিং করতে হবে, তো আর করা হয়নি। আর সবাই মানে অনেকদিন পর একসাথে থাকলাম, তো মানে আলাদাই ফিলিং হচ্ছিলো। বেল মনে হয় বাজানো, যাই দেখি দরজা খুলে আসে। তো বিকেল হয়ে গেছে, একটু দুপুরে ঘুমিয়েছিলাম রাতে ঘুম হয়নি বলে। এখন অভিষেক আজকে ফোন করে এখন বললো যে, অভিষেক এখন ফোন করে বললো ও আজকে রাত্রিবেলা ইয়ে খাবে, মানে বানাবে নিজে এগ কারি। দেখিয়েছিলাম না আগের ব্লগে যে ও লিখে রেখেছে রেসিপিটা, তো ওইটা ও বানাবে, তো আমাকে বললে এগ বয়েল করে রাখতে। তো চলো এগ নিয়ে নিই, ডিমটা বয়েল বসিয়ে দিই, মায়েরা কাঁদছে, আর চাও বানিয়ে নিই বিকেলে। ও আমি এখানে ডিম নিয়ে নিয়েছি। চা রেডি, চাটা ছেঁকে ফেলি। মায়েরা এত কাঁদে খাওয়ার সময়, কি আর বলবো, কাঁদা শুনতেই পারছো, ভীষণ কাঁদে বিকেলবেলা খাবার সময়, এত মানে সবসময় খাওয়ার সময় কাঁদে, গিলবে না মুখে নিয়ে বসে থাকবে, বারণ করলেই কান্না শুরু। তো চাটা ছেঁকে নি চলো। চায়ের এই আওয়াজটা শুনতে কার কার ভালো লাগে, তখনই মনে হয় না চাটা খেয়ে নি। আমার চায়ের অত নেশা নেই বাট আমার সকাল আর বিকেলে এক টাইম চা চাই, মানে আমি দিনে দুবারই চা খাই, যখন তখনও চা খাই না, ওরকম ভাবেও নেশা নেই। আর মাগটা আমার বড় নিই বাট এর মধ্যে পুরো কাপও চা নিই না, অত চাও খাই না। চা বিতরণ শেষ, সবাইকে এবার সার্ভ করে দিই। তোমরা ভাবছো চার কাপ কেন, তো অভিষেকেরটাও আমি বানিয়ে রাখলাম, অভিষেক এসে খাবে। হ্যালো, বাবাকে আগে চাটা সার্ভ করে আসি। তো আগের দিন যেরকম দেখেছো অভিষেক চিকেন রান্না করেছিল, ওর চিকেনটা ভালোই হয়েছিল খেতে, বাট চিকেন রান্না করার পর ওর এখন চাস্কা লেগে গেছে রান্না করার। আজকে আবার এগ কারি বানাচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি অভিষেকের অবস্থাটা, তো দেখো তোমরা। তো দেখো অভিষেক এটা কি করছে, বাবা তো পুড়ে যাচ্ছে, কি করছো, মশলা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কি এটা হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভাবছো, তো কাশি হচ্ছে আমার।
তুমি ওই মাঝে মধ্যে রান্না করবে বলে এই জন্য এত টাইম নিয়ে করো। রেগুলারে রান্না যদি এত টাইম নিয়ে করো, আমাদের আর খাওয়া দাওয়া উঠিয়ে ফেলতে হবে। সেদিনও এক জিনিসই বলেছিলে, টাইমের মধ্যে করে বার করে দিয়েছিলাম। ভাজো, আমি পরে আসছি, আমার কাশি আসছে ভীষণ। এই দেখো মা রান্নাঘরে এসছে। মা, আগের দিন তো তুমি ছিলে না, চলে গেছিলে। অভিষেক চিকেন বানিয়েছিল, আজকে ডিম বানাচ্ছে। কেমন লাগছে? কেমন কেমন বানাচ্ছে, প্রিপারেশন তো বিরাট। হ্যাঁ, চলে সরে যাই আমরা। আমার বাবা, বাবু তোর হাত পুড়ে যাবে। যা করছে মা, হাই ফ্লেমে রেখে সব ঢালছে। পেঁয়াজের হাতেই ধরে ফেললো, আর আমার ভাল লাগে না। আচ্ছা, রেসিপিটা তো বলো, তোমার রেসিপি তুমি বলো, কি করছো? এটা ভাজতে হবে, ঠিক আছে? যতক্ষণ না এটা তোমার ব্রাউন হয়ে যায়, একটুখানি নিয়ে ভাজতে হবে, তারপরে মশলা দিতে হবে। এটা বহুত সিম্পল, বেশিক্ষণ লাগবে না বানাতে। অভিষেক পেঁয়াজ ভাজুক, আমি আর পারছি না, আমি যাচ্ছি ঘরে। এত হাঁচি কাশি আসছে আমার এখানে, তারপরে এত গরম, ও রান্না করছে। আমি যদি রান্নাঘরেই থাকি তো আমার ছুটি হবে না কোনোদিনও, তো আমি যাই। মুখের অবস্থা দেখো, দেখি একটু মুখটা, কি কি দিচ্ছ? বাবা, মানে রেসিপি দেখে, এটা যেই রেসিপি দেখে তুমি বানাচ্ছ, সেই রেসিপিতে কি, এটা কি ফরেনের রেসিপি? তুমি সব ইংলিশে বলছো। জিরে গুঁড়োকে আমাকে বলছি কিউমিন পাউডার দাও। কি কি দিয়েছো একটু শুনি। হেলদি না, এটার মধ্যে দিয়েছি তোমার সব থেকে প্রথমে জিঞ্জার গার্লিক পেস্ট 2 স্পুন 2 চামচ, তারপরে হলুদ, টারমারিক পাউডার হলুদ 1 চামচ, চিলি পাউডার 1 চামচ, আর তারপরে তোমার জিরে গুঁড়ো 1 চামচ, কিউমিন পাউডার 1 চামচ, আর এখন দিলাম নুন, নুন তোমার টেস্ট হিসাবে। তারপরে এখন এটাকে আরেকটু ভাজতে হবে, মশলাটাকে ফ্রাই করতে হবে। তুমি তো ইংরেজ। হ্যাঁ, ফ্রাই, ইউ আর নট রাধুনি, ইউ আর শেফ। আমি করছি সেটা, দেখো কিছুটা হয়ে গেছে, কিছুটা বাকি আছে। আচ্ছা, করতে থাকো, আমাকে এন্ড প্রোডাক্ট এর সময় দেখো, আমি তখন ভিডিও বানিয়ে দেবো। আমি গেলাম ঘরে মার কাছে। অভিষেক আমাকে বললো এর মধ্যে গরম মশলাও দিয়ে দিতে, তো আমি তাই দিয়ে দিচ্ছি। দেখো, অভিষেকের রান্নার প্রসেসে আমি একটা জিনিস দেখেছি, ও সবকিছু একবারেই ফ্রাই করে, এটা ওর স্টাইলে করে। তো ঠিক আছে, যার যার নিজের মশলা আছে। একটুখানি ড্রাই থাকবে, এটা খুব একটা বেশি গ্রেভি আসবে না। এরপরে আমরা দেবো হচ্ছে একটুখানি জল, ঠিক আছে? চলো তাহলে দেখে নাও। এবারে একটুখানি জল দিয়ে দেওয়া হয়েছে, এবারে একটুখানি এটাকে কষাতে হবে, ঠিক আছে? একটু জাস্ট কষিয়ে তারপর এটা ঢেকে দিলেই হয়ে যাবে আমাদের। হ্যাঁ, হাই ফ্লেমে একটু কষিয়ে দিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, তো ফাইনালি আমার রান্না করা হয়ে গেছে। আমি জানি না কেমন হয়েছে রান্না, আশা করি ভালো হয়েছে, অ্যাটেম্প্ট তো খুব ভালোই দিয়েছি। এবারে বাকি যারা খাবে খেয়ে বুঝতে পারবে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কিরকম হয়েছে। তাহলে ফ্রেন্ডস দেখো, এটা হলো ফাইনাল আউটপুট তোমার। ফাইনালি করতে বসে গেছি, তোমাদের আমি একবার ডিনারটা দেখিয়ে দিই। আজকে একটা স্পেশাল জিনিস তোমাদের তো জানাই আছে, বাট এখন রিভিউ দেব খেয়ে, দেখাই দাঁড়াও। আজকে আমাদের ডিনারে আছে ছোলার ডাল, এখানে আছে আলু সেদ্ধ, কারণ অভিষেক
খেতে চেয়েছিল ওই জন্য মা বানিয়ে দিয়েছে। আর এখানে অভিষেকের স্পেশাল ডিম কষা, খেয়ে দেখতে হবে বলো মা কেমন হয়েছে। আর এই কুকারে আছে ভাত, তো চলো আমরা খাই খেতে খেতে দেখি। অভিষেক এখন আলু সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছে। মায়রাকে দেখো, মা মায়রাকে একটু আলু সেদ্ধ দাও, খাও বাবা খাও। আমি এখানে এখন ডিম দিয়ে খাচ্ছি, দেখি কেমন হয়েছে। ভালো আছে, একটু মনে হয় সল্টটা বেশি হয়েছে, বাট ভালো আছে। এখানে টক টক ফ্লেভারও আসছে, ধাবা স্টাইল, ভালো আছে খেতে। আমার চিন্তা নেই, আমার শরীর খারাপ হলে অভিষেক আছে রান্না করে দেওয়ার জন্য। আগে চিন্তা থাকতো, অভিষেককে আমি একা কোথাও রেখে যেতে পারতাম না, এখন আর কোনো চিন্তা নেই। অভিষেক রান্নাঘরের হালও ধরতে পারবে, সব কাজই পারতো বাট এটা পারতো না, বাট এখন পেরে গেছে। পারতাম ঠিকই, আমি করতাম যেহেতু, এই যে করতে হবে বললে না, না করতে হবে। আমাকে জিজ্ঞাসা করি মা কেমন হয়েছে। এবার এবার শেফ নিজে নিজের খাওয়াকে বলবে। আজকে 6th August, রাত্রি এখন 12টা বাজছে। মার বার্থডে, ভাইয়েরও বার্থডে, ভাইয়েরও কেক পাঠিয়ে দিয়েছি, ওইটার ভিডিওটাও তোমাদের কাছে অ্যাটাচ করে দেবো, পাপাকে বলেছি ভিডিও পাঠাতে। আর মারও বার্থডে, তো মার জন্য এখানে প্রিপারেশন করেছি, তোমাদের দেখাচ্ছি। মাকে দেখানোর আগে একবার দেখিয়ে দিই, তো দাঁড়াও একবার কেকটা দেখিয়ে দিই। এই দেখো, এই দেখো এখানে কেক। আর বেশি কিছু করিনি, মা তো আর বাচ্চা না, তো ও এখানে বার্থডে ব্যানার লাগিয়ে দিয়েছি। চলো এবার মাকে ডাকি, মা চলো চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে মায়রা রিয়াকশন দেখ, আম্মাকে হ্যাপি বার্থডে বলেছো? হ্যাপি বার্থডে বলেছে, আসো আসো। মাকে মাথায় পরিয়ে দাও, ক্রাউন নেই মা, চলো না ভালো লাগে চলো। ওকে দেখ না, ওর জন্য ব্লুটা নিয়ে আসো, ওর জন্য ব্লুটা নিয়ে আসো বাবু, ওর জন্য, ওর জন্য ব্লুটা নিয়ে আসো। হায় হায় হায়, ও নিজেই পড়বে। ওকে বলে চলো চলো গট্টু দাঁড়ো, লে না থাক থাক, সুন্দর লাগছে, শূন্য কি শূন্য, কি সুন্দর গট্টু, কি সুন্দর। ওলে বাবা রে গট্টু, ওলে বাবা সিংহ জিয়েছে। ওয়েট করে যাও, বাবা উঠে গেছে ঘুম থেকে। উল্টো পড়িয়েছো ডিজাইনটা সামনে, বাবা কি জানে? বাবা জানে তো, তুমি তুলে দিয়েছ তো। চলো মা কোলে নিয়ে নাও গট্টু, চলে 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 চলে। তো মা আসছে, আসো বসো বড় ও বাবা, গট্টু তো দেখেই যাচ্ছে, এদিকে ঘুরিয়ে বসাও গট্টুকে। বাবাও এসে গেছে, তো চলো কেক কাটো। চলো এবার কেক কাটবে, চলো চলো মা কাটো। আচ্ছা ঠিক আছে কাটো।
খেতে পারছে। এই দেখো আরেকজনের অবস্থা, ওর কেকের থেকে ইন্টারেস্ট এই সবে, ভাবছে কি দিয়ে সাজানো হয়েছে তাই না? হ্যাঁ, ও তাড়াতাড়ি এসছে এই সব নেবে বলে, ওর কেকের দিকে কোনো ইন্টারেস্টই নেই। বন্ধুরা, মার বার্থডেতে তোমরাও কেক খাও, মাধুরী দিদি তুমিও খাও। আর অবস্থা দেখো, বার্থডে গেলে ফুল খাচ্ছে, ফ্লাওয়ার। আমার মনে আছে বাবা একবার আমাকে মিস করেছিল যখন ব্যাঙ্গালোরে ছিলাম আমি, তখন 12টায়। আর তোমার মেয়ের অবস্থা দেখো এখানে, যে জিনিসটা পায়, ও ভাবছে না ঘুমিয়ে ভালোই হয়েছে এই সব জিনিসগুলো দেখতে পেলাম, এখনো ঘুমোইনি তাই না? কি করছো তুমি? তোমার তো শিং ভেঙেই ফেললে তুমি। ও বাবাকে আমরা উঠিয়ে এনেছি রাত্রিবেলা মার জন্য, তো মা আজকে বাবার থেকেও একটা সারপ্রাইজ পাচ্ছে, মাই বলবে এত বছরে কি কিছু দেয়নি, ওর জানি না। কেমন খুশি বাবার থেকে গিফট পেয়ে? খুবই খুশি। তুমি এক্সপেক্ট করেছিলে বাবা ঘুম থেকে উঠবে বলে? এত বছর বিয়ে হলো, এই প্রথম এরকম ভাবে সেলিব্রেট করলো, কোনোদিন কেউ করে মানে এরকম কেক কাটা ফেক কাটা কোনোদিন হয়নি। কেক হয়তো কাটতাম কিন্তু এরকম ভাবে হতো না, কোনোদিন না। তো এখন চলো সবাই ঘুমিয়ে পড়ি, ঘুমাবো, আগে গাট্টুকে ঘুম পাড়াতে হবে, তো আবার ফুল অন এনার্জি এসে গেছে মনে হচ্ছে তাড়াতাড়ি। তো আজকের ব্লগটা এতটুকুই, ভালো লেগে থাকে মার বার্থডের জন্য আর ভাইয়ের বার্থডের জন্য তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইবও করে দিও, দুজনের বার্থডে আছে তো এইটুকু তো এক্সপেক্ট করতেই পারি তোমাদের থেকে, তো দুজনের জন্য করে দিও। তো আজকের জন্য এতটাই, আরেকটা কথা, কালকে আরেকটা ব্লগ আসবে, দিনেরও আরেকটা সেলিব্রেশন আছে মাও জানে না, তো কালকের জন্য, কালকেও ভাইও আসবে তো ওদেরও জন্য সেলিব্রেশন আছে তো কেউ জানে না, তো বাকি সেলিব্রেশনটা কালকে হবে তাই তো অভিষেক? হ্যাঁ, বাকি সেলিব্রেশনটা কালকে দিনে হবে, তার জন্য নেক্সট ব্লগটাও তোমাদের ফলো করতে হবে। গুড নাইট বলে দিই সবাইকে, গুড নাইট ফ্রেন্ডস। তো সবাই গুড নাইট বলছে, বাবাও গুড নাইট বলছে, চলো বাই, মায়েরা মায়েরার মতন ব্যস্ত।